দীপশিখা রায় অধিকারী। নমস্কার, বিচিত্র স্বাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলা রোজ দেখতে পাই ফেরিওলা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি যাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। দশটা বাজে, সাড়ে দশটা বাজে, নাই কোতারা, হয় বা পাচে দেরি। ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখি কালি, ঘরে ফিরি সাড়ে চারটে বাজে। কোদাল নিয়ে মাটি কুপাই মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করে। কোদাল পাছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তারে কাজে। মা তারে তো পড়ায় না সাব জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি নানা ছুটোতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে দেখি যে পথে পাগলি পরে পাহাড় ওলা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিট মিটিয়ে জলে, লণ্ঠনকে ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় দশটা এগারোটা, কেউ তো কিছু বলে না তার লাগে। ইচ্ছে করে পাহাড়লা হয়ে গলির ধারে